Assalamualaikum, welcome back to my channel. এখন আমি আছি মালদ্বীপ এবং মালদ্বীপে খুব সুন্দর একটা আম গাছ এবং আম গাছের কিছু দৃশ্য। এই আম গাছটা হলো 12 মাস কাল আম ধরে, ঠিক আছে। এক সাইডে আম শেষ হলে আরেক সাইডে আবার আম ধরে। আবার দেখা যায় যে এই গাছের আম এক সাইডের এক ডালের আম পাকছে আরেক ডালের আম হইতাছে, এরকম আর কি। এই গাছটা খুব অনেক সুন্দর একটা গাছ। মালদ্বীপের বুকে সবসময় মানে বলতে কি আপনি 12 মাস কাল সবসময় আম থাকে, কোনো আম ছাড়া এই গাছটা থাকে না। এই কেবল মনে করেন যে এই পাশের ডালে আম আসছে, আবার ওই ডালের আম পাইকে গেছে, আবার ওই ডালে বই লাইতেছে, এরকম আর কি। দেখেন যে আম গাছে বইলো দেখা যাইতেছে। তো গাইস, কেমন হলো ভিডিওটা একটু বলবেন। মালদ্বীপের একটা গাছে 12 মাস কাল আম ধরে, অনেক গাছ আছে এই দেশে 12 মাস কাল। তো মনে হলো আপনাদের দেখাই, আপনারা জানেন মালদ্বীপের বিপণন কিছু আছে আমরা জানাচ্ছি। এই গাছটা খুব একটা মজাদার গাছ, 12 মাস কাল আম থাকে, সবসময় আম দেয়। এবং দেখা যাইতেছে যে আপনি আম এক সাইড খাওয়া শেষ হয়ে গেছে, আর এক সাইডে আম আইতেছে, আর এক সাইডে আম বড় হয়ে গেছে, আর এক সাইডে আম ছোট হয়েছে, এরকম আর কি নানান কদিনের দৃশ্য। এখন আমি একটা চালের উপরে মানে একটা চালের বলতে গিয়ে আপনারা টিন দেবেন, টিনের উপরে চালের উপরে থেকে আমি দৃশ্যটা নিয়েছি বিকালবেলা, কারণ আমার কাছে তো অত দামি ক্যামেরা নেই। তারপর যেটা হোক সুন্দর হোক আপনার বলবেন সবাই। দোতলার উপর থেকে ভিডিওটা করছিলাম। তো দেখেন আম গাছটা সাধারণ একটা গাছ আছে, কিন্তু গাছটা আম গাছটা একটা অনেক সুন্দর একটা গাছ। মানে এই আম একটা আম পোকায় ধরবে না, বাট এবং কি এটা বলতে গিয়ে পোকা তো ধরবেই না। তারপর দেখা যাইতেছে এত মিষ্টি পাকলে অসাধারণ, মানে এটা সবসময় 12 মাস কাল আম থাকে, তো এটা একটা অসাধারণ মিষ্টি এই আম গাছটা। আমরা খাই মাঝে মাঝে, প্রায় খাই, এদেশের লোকেরাও খায়। তবে গাইস অনেক সুন্দর এই যে আম গাছ, অনেক একটা মানে কি বলবো, আমরা হয়তো বিশ্বাস করতে না পারি যে এই গাছটা অনেক আম ধরে। আর আম ধরলে পুরো ডাল পাতা কুটে দেখা যায় না, এত আম দেখা যায়। আমি উঠছিলাম চালের উপরে আম দেখার জন্য। তো ইভেন ইভেন আমি আম পাড়ছিলাম, চার পাঁচটা আম পাড়ছিলাম, পরে মনে হলো যে আমি একটা ভিডিও বানাই, কারণ হয়তো অনেকেই অজানা আছে, জানেনি যে মালদ্বীপের বুকে এখনও কিছু কিছু জিনিস অদৃশ্যর মতো। যে দৃশ্যগুলো হলো কি যে 12 মাস কাল আম ধরে, আমাদের বাংলাদেশে প্রায় বলা যাবে না কত পার্সেন্ট আছে, তো সেটা কিন্তু বলতে পারবো না। তারপরে এখানে দেখা যাবে অনেক ধরনের গাছ আম গাছ আছে অনেক জায়গায়, এই শহরে, আইল্যান্ডে, তারপরে আপনার মালে, তো সব জায়গায় অনেক প্রচুর আম যা ধরে, প্রচুর আম ধরে, এবং আম মিষ্টি এবং সুস্বাদু। আর মানে একটা এরকম একটা কীরকম বিষয় যে এক সাইডে আম আইছে, আবার আর এক সাইডে আম শেষ হয়ে গেছে, আবার ওই সাইডে বই লাইছে, বা কেউ বলে ফুল আইছে, এই তো কি সুন্দর। দেখেন আমের বারে ডাল পাকা হয়ে গেছে, দেখছেন কি পরিমাণ জাম ধরে এই রবিতে, কি পরিমাণ তা বলা যাবে না। তবে আশা করি সবাই দেখবেন, এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে জানাবো, ঠিক আছে। এখানে আমরা থাকি, কাজ করি, এবং এখান থেকে আম পেড়ে খাই, অনেক ভালো লাগে। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব
লাইক শেয়ার কমেন্ট করে দিও।